বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে সেক্টর 5 এ কি অবস্থা? কারণ করোনাতে কিন্তু এই মুহূর্তে সারা বিশ্বের কাছে মৃতের সংখ্যা পার্সেন্টেজ কিন্তু বাড়তেই চলেছে, যেখানে এই মুহূর্তে 1% ক্রস করে গেছে করোনাতে মৃত্যুর হার। সেই জায়গায় দাঁড়িয়ে সেক্টর 5 এ যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করছে, কিভাবে আপনারা বিষয়টাকে ম্যানেজ করছেন যদি একটু খুলে বলেন বিষয়টা? সেক্টর 5 বেসিক্যালি আমাদের দু ধরনের প্রজেক্ট হয়, আইটি এবং আইটিইএস, অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্ভিস দেওয়া। আইটিটা প্রাইমারিলি করে যেসব বড় বড় কোম্পানি, তাদের নিজস্ব অনেক বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রোগ্রাম থাকে, যেটাকে আমরা বলি বিসিপি। অর্থাৎ তারা চেষ্টা করে কাজটাকে এমন ভাবে নানান সেন্টারে ছড়িয়ে দিতে, যদি কোনো সেক্টরে কোনো ডিসরাপশন হয় তারা তাদের কাজটা অন্য জায়গায় করে নিতে পারে। অ্যাজ এ রেজাল্ট এই মুহূর্তে যেটা হচ্ছে, ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় যেখানে কমপ্লিট শাটডাউন হচ্ছে, সেখানে কাজ ওরা অনেকটাই কলকাতায় করিয়ে নিচ্ছে, যাতে আমরা কাজটা রেগুলারলি করতে পারি। তথাপি এখানেও আস্তে আস্তে যেটা আমরা রিয়ালাইজ করতে পারছি যে রোজ অফিসে এসে এই একটা বিরাট কনজেস্টেড জায়গায় কাজ করার একটা রিস্ক আছে। প্রিকশনারি আমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারি কিনা এবং নানান কোম্পানি আলোচনা করে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে সামনের সপ্তাহ থেকে আমাদের কাছে খবর আছে কিছু কিছু বড় কোম্পানি তার এমপ্লয়ীদের ওয়ার্ক ফ্রম হোম এনকারেজ করবে। এখানে একটা মাথায় রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচারালি ওয়ার্ক ফ্রম হোম করার জন্য কিন্তু ইন্ডিয়া আমরা পুরোপুরি প্রিপেয়ার নই। রাফলি আমাদের 10-15% ওয়ার্কফোর্স ওয়ার্ক ফ্রম হোম করার মতো ক্যাপাসিটি রাখে। এর পিছনে বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, কারণ সবার বাড়িতে নাও থাকতে পারে। সিকিউরিটি কারণ, কারণ অনেক সময় আমাদের ক্লায়েন্ট সার্ভারে অ্যাক্সেস করে কাজ করতে হয়, সেক্ষেত্রে যদি আমরা VPN না থাকে বাড়ি থেকে করতে পারবে না। এছাড়া কিছু আইনগত কারণও আছে, যেমন যেসব কোম্পানি এসটিপি রেজিস্টার্ড বা এক্সপোর্ট জোনে কাজ করে তাদের পক্ষে ল্যাপটপ তথ্য সময় বাড়িতে নিয়ে যাওয়ার মধ্যে বিধিনিষেধ আছে, যেটা এই মুহূর্তে ছাড় দেওয়া হয়েছে। April 30th যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড জোনে কাজ করছে এবং যাদের ডেটা বা ল্যাপটপ বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাদের শর্ত সাপেক্ষে অ্যালাউ করা হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে কাজ করা। তার জন্য VPN ক্রিয়েট করতে হয়েছে, সেটা সব কোম্পানিগুলো তৈরি করছে। এই যে প্রসেসটা হচ্ছে, প্রসেসটা কিন্তু টাইম কনজিউমিং এবং এটা একটা বিরাট যজ্ঞ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শান্তনু, একবার যদি আমরা এটা সাকসেসফুল হই, অর্থাৎ যদি ওয়ার্ক ফ্রম হোমটা প্রমাণিত হয় যে আমাদের মতো দেশে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে করা সম্ভব, তাহলে এটা কিন্তু অফিসের ক্ষেত্রে নতুন ট্রেন্ড ক্রিয়েট করতে চলেছে। অর্থাৎ এই যে সামনে এক মাস আমরা ওয়ার্ক ফ্রম হোমের একটা প্ল্যানিং করছি, যদি এটা সাকসেসফুল হয় এর সুদূরপ্রসারী এফেক্ট কিন্তু আমরা আইটি ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো। তখন কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এনকারেজ হবে, একটা নতুন দিগন্ত খুলে যাবে, অফিস আসাটা ঐচ্ছিক হয়ে যাবে, প্রচুর নতুন জেনারেশন লোক এমপ্লয়মেন্ট পাবে। ফর এক্সাম্পল এডুকেটেড হাউসওয়াইফস, যারা এই মুহূর্তে হয়তো নানান কারণে কমিটমেন্টের কারণে তারা এসে কাজ করতে পারে না, যদি আমরা ওয়ার্ক ফ্রম হোমটাকে সাকসেসফুল করতে পারি, তাহলে এই ওয়ার্কফোর্স কিন্তু আমাদের রেডি হয়ে গেল ভবিষ্যতের প্রজন্মে কাজে জয়েন করার জন্য। এটা একটা অত্যন্ত পজিটিভ সাইড এই পুরো সমস্যার মধ্যেও। এর বাইরে কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি আছে, যেটা হচ্ছে আইটি এনেবল্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ BPO, কল সেন্টার ইত্যাদি। এদের সবার পক্ষে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব নয়, কারণ এদের নানান টাইম জোনে কাজ করতে হয়, নানান প্রজেক্টে কাজ করতে হয়, নানান দেশের সাথে কাজ করতে হয়। এদের এখনো অফিসে এসেই কাজ করতে হচ্ছে, তাদেরও একটা সংখ্যক আমরা চেষ্টা করছি যদি বাড়ি থেকে করানো যায়। বাকি যারা আসে তাদের জন্য প্রত্যেকটা কোম্পানি নানান মেজার্স নিচ্ছে, যেমন আমাদের এখানে একটা অ্যাকসেপ্ট নন হচ্ছে বায়োমেট্রিকে অ্যাক্সেস দিয়ে অফিসে ঢোকা। এই বায়োমেট্রিক যে আমরা করছি, এই যে টাচটা, এই টাচটা থেকে করোনা ভাইরাস ছড়াবার একটা সুযোগ থেকে যাচ্ছে বলে বেশিরভাগ কোম্পানি বায়োমেট্রিকটাকে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ সবে কালে সে খাতায় সই করে অ্যাটেন্ডেন্স দেওয়াটা শুরু হচ্ছে এবং এটা আমরা করছি ক্লায়েন্টের পারমিশন নিয়ে। ক্লায়েন্ট বুঝতে পারছেন এটা করা দরকার, কারণ ওয়াইল সিকিউর এনভায়রনমেন্ট ইজ রিকোয়ার্ড, নাথিং ক্যান বি মোর ইম্পর্টেন্ট দ্যান পিপল সেফটি। মানুষের সেফটি থেকে বড় কিছু হতে পারে না, এটার পদক্ষেপ আমরা নিচ্ছি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ইউজ করাটা আমরা সবার মধ্যে এনকারেজ করছি, কারোর এতটুকু শরীরের সমস্যা দেখা গেলে আমরা সঙ্গে সঙ্গে তাকে বাই চলতে বলছি। এই জায়গাতেই একটা প্রশ্ন আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা ভাইরাসের আতঙ্ক যখন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, সেই সময় কিন্তু আমাদের এই রাজ্যে যেটা দেখতে পাচ্ছি, মাস্ক যারা বিক্রি করছিলেন তাদের মধ্যে কিন্তু একটা বড় রকমের কালো বাজারি এসে গেছে। মাস্কের, যে মাস্কের দাম এতদিন 90 টাকায় দেখা যেত, এখন সেটা 300-400 টাকা অবধি পৌঁছে গেছে। যদিও রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু এই যে মাস্ক,
এটা আপনাদের সেক্টর ফাইভে যারা কাজ করেন, বিপিও সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিপিও চালাচ্ছেন সেই সব সংস্থাকে উদ্যোগ নিচ্ছেন যাতে এই মাস সহজ মূল্যে তাদের কর্মীদের হাতে পৌঁছে দেওয়া যায়। মতে যারা সুস্থ তাদের কিন্তু মাস্ক কম্পালসারি নয়, এটা বলা হচ্ছে যাদের কোন রকম সংক্রমণ দেখা যাচ্ছে তারা মাস্কটা পরবে, অর্থাৎ সবাইকে নিয়ে মাস্ক পরে অফিসে আসতে হবে এরকম কোন আইন এই মুহূর্তে হয়নি বা বিশ্বব্যাপী সেটা বলছে না। আমরাও এটার জন্য কোনো ব্যানিং ক্রিয়েট করছি না, প্রিকুয়েশনারি একটা মেথড, সেক্ষেত্রে মাস্কটা পরে থাকলে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়, সেই দিক থেকে আমি বলছি বিষয়টা। আমরা যেটা প্রাইমারি করছি শুধু মাস্ক নয়, ওভারঅল একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, প্রত্যেকটা কোম্পানি তার এমপ্লয়ীদের নানান ভাবে করোনা ভাইরাস সম্বন্ধে সতর্ক করা, কি করা উচিত কি করা উচিত সেগুলো আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। যারা পিক আপ ড্রপ করে তারা সেই অনুযায়ী যারা প্রিকশন নেওয়া যেতে পারে সেগুলো করা হচ্ছে, শুধু মাস্ক পরে না, যাবতীয় সব রকম ভাবেই তাদের সবাইকে অ্যাওয়্যার করে দেওয়া হচ্ছে যাতে তারা জানে যে কোনটা পরিস্থিতি কি মোকাবিলা করতে হবে। এখানে একটা কথা আমি বলবো, তুমি আমাদের ইয়াং ছেলেমেয়েরা কিন্তু দুর্দান্ত ভাবে রেসপন্ড করছে, প্রত্যেকে ব্যাপারগুলো সিরিয়াসলি নিচ্ছে, তাদের তরফ থেকে যা যা প্রিকশন নেওয়ার করছে, কিন্তু কাজে এতটুকু কোন রকম খামতি কেউ দিচ্ছে না, এটা কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়। এই সুযোগে কাজ না করা কল্যাণ বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে সেক্টর ফাইভে এখনো পর্যন্ত যে খাবারের দোকানগুলো যেখানে সব থেকে বেশি পরিমাণ ভিড় হয়, মানে মানুষের একত্রিত গ্যাদারিং যেটাকে বলা হয়, সেই গ্যাদারিংটা কিন্তু খাবারের দোকানগুলোতে সব থেকে বেশি পরিমাণে হয়, যেখানে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শটা হয়, যে সংস্পর্শের মধ্যে দিয়ে করোনা ছড়িয়ে যাওয়ার একটা বড় সমস্যা দেখা দিচ্ছে সারা বিশ্বের মধ্যে, এই জায়গাটাকে আপনারা কিভাবে রিকভার করবেন? কারণ অধিকাংশ অফিস জায়গাগুলো ছোট, সেখানে ক্যান্টিন রাখার জায়গা থাকে না, যে কারণে কর্মীদের রাস্তায় বেরোতে হয়। এই বিষয়টা নিয়ে কি আপনাদের স্টেকহোল্ডারদের মধ্যে কোনো বৈঠক হয়েছে? প্রথমত যেটা আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এই সময় অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসছে, তারা চাইছে না বাইরে গিয়ে ফার্মার রিস্ক নিতে, সো একটা অটোমেটিক সেলফ রেগুলেটেড একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আমাদের তরফ থেকে তো অ্যাওয়ার করছি যে তোমরা যখন যাচ্ছ দেখে নাও কোথেকে খাচ্ছ সেটা হাইজিনিক কিনা, তোমাদের তরফ থেকে যথেষ্ট প্রোটেকশন নেওয়া আছে কিনা ইত্যাদি। বাট একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সব বাড়ি থেকেই খাবার আনছে, বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে আপনারা কি এনডিআইটি এর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যাতে তাদের পক্ষ থেকে কোনো রকম ভাবে ব্যবস্থা করা হয়, বা তাদের পক্ষ থেকে এই স্টলগুলোর সঙ্গে কোনো আলোচনা করে প্রিকুয়েশনের মেথড কিছু নেওয়া হয়? হাইজিন এবং স্টলের খাবারের মান নিয়ে অনেকবারই আমরা আলোচনা করেছি এবং সেটা আমাদের এনডিআইটি এর সিটিটা ডিসকাশন হয়েছে, তাতে ওনারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, এটা কিন্তু করোনা ভাইরাস বলে নয়, এর আগে থেকেই সেটা করা হয়েছে এবং সেই অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো পদক্ষেপ নেওয়া হবে। বাট এই পয়েন্টে এই করোনা ভাইরাসের এই ইম্প্যাক্টটা আরেকটু অ্যাসেস করে আমরা হয়তো সামনের সপ্তাহে ওনাদের সাথে বসবো আর কি কি করা দরকার সেটা ফার্দার জানার জন্য। অ্যাজ অফ নাও এখনো আমাদের কোনো প্যানিক দেখা যাচ্ছে না, মোটামুটি সেক্টর ফাইভের ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছে, কোম্পানিগুলো তাদের মতো প্রপার ডেলিভারি করে যাচ্ছে, কিন্তু যদি ইম্প্যাক্ট আরো সিরিয়াস হয় সেক্ষেত্রে সাডেনলি আমাদের ফার্দার নিয়ে আলোচনা করতে হবে।